আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আল্লাহর নামে বাসা থেকে বের হয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে বন্দন নগরী। এখন আমি সাদাবাদ বাস টার্মিনালে আছি। এখান থেকে দেখি হানিফ বা অন্য যে কোনো একটা ভালো গাড়িতে আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে চলে যাব। হ্যাঁ, তো বন্দন নগরীকে বলা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ঘুরতে ঘুরতে ঘোরাঘুরি করতে চলে যাচ্ছি বন্দন নগরী চট্টগ্রামে। সায়দাবাদ বাস টার্মিনালে আছি। এই যে হানিফ গাড়ির টিকিট কাটা হলো, ওই টিকিট কেটে চলে যাচ্ছি বন্দন নগরী চট্টগ্রামে, যাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী। আমরা সায়দাবাদ বাস টার্মিনালে আছি। তো চট্টগ্রামে যাওয়ার জন্য আপনারা অনেক গাড়ি আছে এখান থেকে পাবেন। হ্যাঁ, আমার যেগুলো সবথেকে বেশি ভালো মনে হয়, হানিফ আছে, শ্যামলী আছে, শ্যামলী এনআর আছে, অবশ্য আছে, ইউনিক আছে, সেন্ট মার্টিন আছে, এই গাড়িগুলো সবথেকে ভালো। আপনারা সায়দাবাদ এসে এখানে রানিং গাড়ি পেয়ে যাবেন, সাথে সাথে সবসময় এখান থেকে গাড়ি ছাড়ে, চাইলে আপনি এখান থেকে যেতে পারেন। এই যে আমি এখন সায়দাবাদ আছি, এখান থেকে গাড়ি ছেড়ে দেবে চিটাগাংয়ের উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা এখন আছি অফবিট রিসোর্ট লিমিটেড। এটা হলো আপনার কুমিল্লাতে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে, এটা কুমিল্লাতে পড়ে, কুমিল্লা চট্টগ্রামে, চট্টগ্রাম কুমিল্লা কি। তো এখানে আমাদের হোটেল গ্রুপে দেওয়া হয়েছে, যেহেতু এটা দিনের বেলা একজন মানুষ কম, দিনের বেলার জার্নিটাতে মানুষ কম থাকে, বেশি মানুষ থাকে না। এটা হলো অফবিট রেস্টুরেন্ট, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এরকম কয়েকশো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, যারা আপনার বিভিন্ন অতিথিদের আতিথ্যতার জন্য প্রায় এখানে থাকে আর কি, বা এখানে বিভিন্ন রেস্টুরেন্টে মানুষ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করার জন্য এখানে থাকে আর কি। এখানে অনেক প্রাইভেট গাড়িও থাকে, যারা প্রাইভেট কার নিয়ে আসে, হ্যাঁ, এখানে রেস্ট করার জন্য। এটা পুরো একটা রিসোর্ট আর কি আছে, আপনি দেখতে পারতেছেন। Thank you.